আঙ্কেল আপনি আর এখন চয়েক করেন না দিবেন সকলে দেখছি বলছেন আপনাকে বললাম স্যার আপনি এটা যদি এই এক কর্মদিবসের মধ্যে আপনি এই আমাদের দাবিগুলো বা আপনাকে যদি অপসারণ না করেন পদত্যাগ না করেন তাহলে স্যার আমরা আরো কঠিন মিডিয়ার সামনে ভাইদেরকে নিয়ে আমরা বলছি আরো কঠিন কর্মসংস্থান হয়ে যাবে। আমার ইসলাম তো বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য থাকতে পারে, বাড়িতে দড়ি জমা থাকতে পারে, এই যে আমার জানার কথা না, কার কি সম্পদ আছে। তারপরও আপনারা দিচ্ছেন, আমি জিনিসটা দেখবো, আমার উদ্যোগের মানুষের সাথে আমি আলাপ করবো, কথা বলবো, আপনাদের রেফারেন্স দিয়ে বলবো, এবং আপনারা নিরাশ হেন না, আমি আমি চাই আপনাকে সম্মান রেখেই আপনি আমাদের সম্মানার্থে এক কর্মদিবসের মধ্যেই এইটা আপনি ব্যবস্থা করবেন। এখন আপনি না এছাড়া কথা বলার আর সুযোগ নাই স্যার, কোনো সুযোগ নেই। আমরা আপনাকে স্যার দায়িত্বটা দিয়ে গেলাম, রবিবারে যদি আমরা স্যার বিচার না পাই সোমবার থেকে সিভিল সার্জন অফিসে আমরা কি কর্মসূচি দিব সেটা আপনারা দেখবেন। যদি যদি এই রবিবারের মধ্যে আমরা এটা বিচার না পাই, আমরা জোরালো ভাবে বলছি সোমবার থেকে আমরা এই সিভিল সার্জন অফিসে জোরালো অবস্থান আমরা এখানে নিব। আমরা সবাই একসঙ্গে আসবো তো? এই দুর্নীতিবাজ এই যে এখানে যে যিনি বসেছিলেন আমাদের জনগণের হয়রানি করছে এবং এই আমাদের সম্পদে আমাদের সম্পদ লুট করে নিয়েছে, সম্পদ বানাইছে, তাকে আমরা এই অফিসে দেখতে চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা এক কর্মদিবস তাকে সুযোগ দিছি, সিভিল সার্জন মহোদয় আমাদেরটা নিছে, যদি তিনি বিচার না করতে পারে আমরা এই সিভিল সার্জনের অফিস ঘেরাও করবো।